আপনারা প্রায় অনেকেই আমাকে কমেন্ট করছেন, আপু আপনাদের বিবাহ বার্ষিকীর সাজটা কোথা থেকে সাজছেন এবং আপনার মা মেয়ে ম্যাচিং ড্রেসটা কোথা থেকে নিয়েছেন। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মেকওভারটা কোথা থেকে নিয়েছে এবং ড্রেসটা কোথা থেকে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি, না বললেও নয়। আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল আমাকে পার্লার সাজাবে তার বিবাহ বার্ষিকীর দিন, বাট আমি অনেক মানা করছি যে অনেক টাকা খরচ হবে, তোমাকে কোনো সাজানো লাগবে না। বাট তার একটাই আবদার, আমাকে সে সাজাবে সুন্দর করে। তারপরে আমি বললাম আমার তো কোনো ড্রেস নেই, আমি সেজে এখন কি করব বলো। হঠাৎ দেখি আমাকে পাও গুছু করে দিতেছিল একটা ড্রেস। ড্রেসটা দেখে আমি তো মনে করছিলাম শুধু আমার জন্য মনটা খারাপ হয়ে গেল, পরে দেখি আমার মেয়ের জন্য ড্রেসটা সে আনছে। আপনার ভাইয়া এমন একটা মানুষ যার কাছে কোনো টাকা ছিল না। প্রথমে যখন আমরা রিলেশন করতাম স্টুডেন্ট ছিল, 10টা টাকাও ছিল না। সে তার সাধ্য মতো চেষ্টা করছে যে আমাকে হ্যাপি রাখার জন্য। আলহামদুলিল্লাহ এমন একটা ভাগ্য করে হাজবেন্ড পাইছি। অনেকে বলছেন তার মধ্যে আমি কি পেয়েছি, এত ছোট্ট একটা ছেলে আবার চেহারা দেখতে সুন্দর না। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আপুরা যারা দেখবেন সুন্দরের প্রতি আকর্ষণ হন না, রূপটা শেষ হয়ে যাবে, কিন্তু এই যে মানুষটার মনটা দেখে অবশ্যই আপনারা জীবন সঙ্গী করবেন। আমার যে মানুষটা তার মনটা অনেক অনেক ভালো, সে খাক আর না খাক আমরা মামিকে কখনোই উপাস রাখবে না, আবদা পূর্ণ রাখবে না। কে কেমন একটা জীবন সঙ্গী পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মেকওভারটা করছে আমাকে সুচিস মেকওভার, এটা ঠিকানাটা হচ্ছে আপনার ঝাউতলা এবি ফুটের সাথে, কম বেশি সবাই কিন্তু চিনেন। যারা যারা সার্ভিস নিতে চান অবশ্যই সুচিস মেকওভারে চলে আসবেন, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিছি, যোগাযোগ করে চলে আসতে পারে। আর আপুর হাতে সত্যি জাদু আছে, সাজটা কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে। আপনারা সবাই অনেকেই কমেন্ট করছেন আপু আপনার সাজটা এবং মাথা ব্যথাটা কিন্তু অস্থির হয়েছিল। থ্যাংক ইউ সুচি আপুকে এত সুন্দর করে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। কুমিল্লার মধ্যে যারা আসেন অবশ্যই কিন্তু সার্ভিস নিতে চলে আসবেন। আর আমার মাথা ব্যথা দেখে তো পুরাই ক্রাশ খেয়ে গেছে আমি নিজের প্রতি নিজে। আর ড্রেসটা তো অনেক অনেক সুন্দর লাগতেছিল, একদম জন লাগতেছিল আমাকে নীল পরি। আমি কিন্তু অনেক 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 খেপেছি। থ্যাংক ইউ সো মাচ আমার হাজবেন্ডকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। আজকে আমার লোকেশনটাও একদম শান্ত ছিল, মাকে সুন্দর মতো সাজাইতেছিল আর ও এদিক দিয়ে কি সুন্দর করে মাকে দেখতেছিল। আসলে আমার হাজবেন্ডের কিছু থাক বা না থাক তার একটা সুন্দর মন আছে, যেটা দেখে আমি তার প্রেমে পড়েছিলাম এবং তাকে বিয়ে করছিলাম। তারপর অবশেষে আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করছেন আমার ড্রেসটা কোথা থেকে নিছি। আমার ড্রেসটা হচ্ছে ফেসবুক পেজ হিজাবি অ্যাটায়ার থেকে নিছি। যারা যারা নিতে চান নিতে পারেন, মেনশন করে দিবা আমি উপরে পেজটাকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিছি, যোগাযোগ করে নিতে পারেন। আর আমরা মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার লোকেশনটা তো অনেক অনেক হ্যাপি ছিল, আল্লাহর অসীম রহমত আমার এদিনে আমার লোকেশনটা অনেক হ্যাপি ছিল এবং অনেক খুশি ছিল। আমার অনেক বড় একটা ড্রিম ছিল, অনেকবারে বলতাম যে আমার যদি মেয়ে হয় একদিন মা মেয়ে ম্যাচিং ড্রেস অবশ্যই পরবো। আমার হাজবেন্ড সেই ইচ্ছাটাও পূরণ করে দিল, আর ফটোগ্রাফারও ছিল আমাদের সাথে, ভাইয়াটাও অনেক আন্তরিক অনেক ভালো ছিল। আজকে আমার ছোট্ট সংসারটা পরিপূর্ণ হলো, যেখানে আমি একদিন আমার স্বামীর সাথে খেতে পাই না, এখানে আমার স্বামী প্রতিদিনই আমার জন্য নিত্য নতুন খাবার নিয়ে আসে। আর স্বামীর কথা কি বলবো, যেটা খেতে চায় সেটাই আনে, আমি যেটা পছন্দ করি সেটাই সে আমাকে হ্যাপি রাখে। অনেকেই আমাদের লাভ স্টোরি শুনতে চাইতেছিলেন, অতি শীঘ্রই আমরা কিন্তু আমাদের লাভ স্টোরিটা বলবো। কে কে শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওতে যদি 100টা কমেন্ট পাই তাহলে অবশ্যই শেয়ার করব। তাহলে দেরি কেন, এখনই তাড়াতাড়ি কমেন্ট করো আমাদের লাভ স্টোরিটা শোনার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন হও একটা ফলো করে দিবে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।